Hello viewers, I'm Abdullah Al-Musi and today we are going to be looking at how we are going to progress from one paragraph to another in the writing task 2 of our IELTS written test. প্রথমে চলে আসি ইন্ট্রোডাকশনে। অনেকেই যেটা করে থিসিস স্টেটমেন্ট দিয়ে ইন্ট্রোডাকশন স্টার্ট করে, তবে এটি আমাদের কখনোই করা উচিত না, কারণ সাধারণত থিসিস স্টেটমেন্টটি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের শেষ সেন্টেন্স হয়ে থাকে। তাহলে যদি থিসিস স্টেটমেন্ট দিয়ে আপনি আপনার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স না শুরু করেন, তাহলে কী দিয়ে শুরু করবেন? ওয়েল, খুব ভালো একটি উপায় হচ্ছে নাওয়াডেইজ বা রিসেন্টলি ব্যবহার করা। নাওয়াডেইজ এবং রিসেন্টলি দিয়ে আপনি একটি পূর্ববর্তী কনটেক্সটকে নিয়ে আসতে পারবেন এবং সেটার ভিত্তিতে আপনি একটি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান দিতে পারবেন, যার উপর ভিত্তি করে আপনি লাইনের শেষে আপনার থিসিস স্টেটমেন্টটি দিতে পারবেন। তারপর যদি আর্গুমেন্টেটিভ এসে লিখতে দেওয়া হয়, তাহলে আপনি আপনার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে একটি আর্গুমেন্ট স্থাপন করবেন। সেখানে আপনি বলবেন যে মানুষ আপনার আইডিয়ার সাথে অথবা প্রশ্নে দেওয়া আইডিয়ার সাথে কীভাবে দ্বিমত প্রকাশ করে। এটি লেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে হাউএভার ব্যবহার করা। তাহলে আপনি প্রথমে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিচ্ছেন, দেন একটি ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স দিচ্ছেন এবং একটি আর্গুমেন্টেটিভ সেন্টেন্স দিচ্ছেন, যেটি শুরু করছেন হাউএভার দিয়ে। এখন আপনি যদি মনে করেন যে আর্গুমেন্টেটিভ এসের আপনি দুটা দিককেই ডিসকাস করবেন, তাহলে সেটি আপনার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফেই বলে দিবেন এবং তারপরই আসবে আপনার থিসিস স্টেটমেন্ট। আপনি যদি আর্গুমেন্টের দুই সাইডের সাথে না যান, তাহলে আপনি যে কোনো একটি সাইড চুজ করে সেটির উপর আপনার থিসিস স্টেটমেন্টটি বেস করবেন। এই সাথে শেষ হয়ে গেল আমাদের ইন্ট্রোডাকশন। তারপর চলে আসি বডি প্যারাগ্রাফে। বডি প্যারাগ্রাফটি আমরা কীভাবে শুরু করব? প্রথমেই আপনার ক্লেম দিয়ে টপিক সেন্টেন্সটি শুরু করবেন। এখানে খুব ভালো উপায় হচ্ছে একটি ট্রানজিশনাল ওয়ার্ড ব্যবহার করা, যেমন ফার্স্টলি অথবা ফার্স্ট অফ অল। এটি খুবই ফর্মাল অ্যাপ্রোচ এবং এক্সামিনারকে আপনার উপর খুব ভালো একটি ইমপ্রেশন দিবে। যদি আপনি অপিনিয়ন বেসড এসে লেখেন, তাহলে তিনটি প্যারাগ্রাফ লিখবেন। দুটি প্যারাগ্রাফ লিখবেন আপনার ফেভারে এবং আরেকটি প্যারাগ্রাফ লিখবেন আপনার রিজনের এগেইনস্টে। এবং যদি আর্গুমেন্টেটিভ এসে লেখেন, তাহলে দুটো প্যারাগ্রাফ লিখবেন যেখানে আপনি আপনার আর্গুমেন্টটাকে ডিফেন্ড করবেন এবং তৃতীয় প্যারাগ্রাফে বলবেন যে মানুষ এটাকে কিভাবে অপোজ করে, কিন্তু যুক্তি দিয়ে বুঝিয়ে দিবেন যে আপনার প্যারাগ্রাফটি অথবা আপনার টপিকটি কিভাবে সঠিক। এবং কোনো এসে টপিকে যদি আপনাকে কোনো একটি পার্টিকুলার প্রবলেম দিয়ে দেওয়া হয়, তাহলে আপনি ওই প্রবলেম নিয়ে ডিসকাস করবেন, ওই প্রবলেমের কী কী কারণে ঘটে এবং সেটার এফেক্টগুলো কী, এবং লাস্টে সামারিতে একটি সলিউশন প্রদান করবেন। এরপরই চলে আসি কনক্লুশনে। কনক্লুশনের ফার্স্ট সেন্টেন্সে আপনি একটি কনক্লুডিং সেন্টেন্স ব্যবহার করবেন। এটি আপনি শুরু করতে পারেন ইন কনক্লুশন দিয়ে অথবা টু কনক্লুড দিয়ে অথবা অল ইন অল দিয়ে, অনেকভাবেই ব্যবহার করা যায়। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে হচ্ছে ইন কনক্লুশন। কনক্লুশনে অবশ্যই মনে রাখবেন যে আপনার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে যে থিসিস স্টেটমেন্টটি ছিল, সেটি আপনাকে এখানে রিস্টেট করতে হবে। সো ইন দ্য কনক্লুশন, রিস্টেট ইয়োর থিসিস স্টেটমেন্ট। তারপর আপনি বডি প্যারাগ্রাফে যে মেইন আইডিয়াগুলো নিয়ে এসেছিলেন, সেগুলো খুব সংক্ষিপ্তভাবে প্যারাফ্রেজ করে আপনার কনক্লুশন প্যারাগ্রাফে দিয়ে দিবেন এবং সবশেষে একটি কমেন্ট দিয়ে দিবেন, যেমন কোনো কনসার্ন অথরিটি অথবা আপনি যদি কোনো প্রবলেমে সিলেক্টে দেওয়া হয়, তাহলে সফটওয়্যার কমেন্টের শেষে আপনার সলিউশনটি প্রদান করবেন।